Shaluk. এই অতি নাটকীয় জিনিসগুলো কি আর না করলেই নয়? অতি নাটকীয় আমি করেছি কোনটা বলো তো? তুমি এই ঘরের বিছানা পরিষ্কার করছো কেন? তুমি কি ঐশ্বর্য চাকরানি? আমি যতদূর জানি ঐশ্বর্য দিদি কোনোদিন এসব কাজ করতে শেখেনি। বাপের বাড়িতেও ওকে কোনোদিন এসব কাজ করতে হয়নি। এখানে আমি ছাড়া ওর ঘর আর কে পরিষ্কার করে দেবে বলো? ঘরটা ওর নয়, ঘরটা আমার। এখন কি তোমার আর ওর আলাদা বলে কিছু আছে? আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, তুমি শোনোনি। বলার এবং শোনার কিছু সময় থাকে, সেই সময়টা পার হয়ে গেলে বলার এবং শোনার কোনোটারই কোনো মানে থাকে না। আজকাল অনেক কথা বলতে শিখেছো তো? ভেতরে ভেতরে নিজে যা বুঝেছি তাই বলছি, বানিয়ে কোনো কথা বলছি না আমি। তুমি কি ভাবছো? কি ব্যাপারে বলো তো? আমাদের ব্যাপারে। আমাদের ব্যাপারে? আরে আমাদের ব্যাপারে ছাড়া তোমাকে আমি অন্য কি কথা জিজ্ঞেস করবো? কি আবার ভাববো? আমার হাতে কি কোনোদিনও ভাবার কাজ ছিল? আজও নেই। আমি জানতে চাইছি তুমি কি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো? আমার ভাবনায় কি কিছু হয়? কিছু হয়েছে কোনোদিন? আমি কি কিছু ভাবতে পেরেছি আজ অবধি? শোনো শালুক, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একটা মিথ্যা আমাকে ক্রমশ একটার পর একটা ফাঁদে জড়িয়ে ফেলেছিল, আর আমি সেই ফাঁদ থেকে বেরোতে পারিনি। আমি কি তোমায় কিছু জিজ্ঞেস করেছি? তুমি জিজ্ঞেস করনি বলেই তো আমার অস্বস্তি হচ্ছে। কেন তুমি আমাকে জিজ্ঞেস করনি শালুক? কেন তুমি আমাকে চার্জ করনি? কেন? ওয়াই? আমি জানি কেন। কারণ তুমি মনে করেছিলে যে আমি একটা খারাপ ছেলে, আর আমার পক্ষে এই কাজটা করা সম্ভব, এটাই তুমি বিশ্বাস করো। শোনো, আমি জানি তুমি যা শুনেছো, তুমি যা দেখেছো, তাই তুমি বিশ্বাস করেছো, কিন্তু এটা তুমি ভাবোনি সবকিছুর পিছনে একটা কারণ আছে, আর আমার তোমাকে কিছু বলার আছে। তুমি আমাকে কোনোদিন বিশ্বাসই করোনি। বিশ্বাস ওই জিনিসটা কি তাই ভালো করে বুঝলাম না। জানি তো তুমি আমাকে বিশ্বাস করো না। যদি একটু বিশ্বাস করতে তাহলে তুমি আমার হয়ে ফাইট করতে। অনেক কথা হয়েছে। আমার মনে হয় তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলাটা আমার ঠিক হবে না। হোয়াট? তুমি আমার বউ, আর তুমি বলছো এই ঘরে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমার কথা বলা ঠিক নয়? আমরা কেউ অন্ধকার যুগে বাস করি না যে এখনো অনেকগুলো বিয়ে করা যায় আর সব বউকে নিয়ে একসঙ্গে থাকা যায়। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।